দেখুন, আজকে হারবারে একটা সুন্দরভাবে এরা আমোদি মাছ, মানে আপনার আমোদি মাছ ছাড়াচ্ছে। তো এটাকে রুলি মাছ বলা হয়। তো কি সুন্দর করে দেখুন, সবাই দল বেঁধে বসছে, মহিলারা পুরুষরা। একটা সুন্দর পলিথিন পেপার দিয়েছে এর উপরে, দেখেছেন? এবার জাল থেকে একটা একটা করে মাছ ছাড়াচ্ছে। দেখুন কি করে মাছগুলো ছাড়াচ্ছে, নদী থেকে ধরে নিয়ে এসছে। দেখুন মাছ বেঁধে রয়েছে জালের মধ্যে, দেখতে পাচ্ছেন? দেখুন সুন্দর করে জালের মধ্যে মাছ বেঁধে আছে। এখন নৌকা ব্যাক করছে, দেখুন। জালের মধ্যে এই একটা নৌকা ফিশিং এ বেরিয়ে আসছে, দেখুন। আর এই দেখুন আমোদি মাছের জাল, একদম ছোট ফাঁসা, দেখেছেন? একদম ছোট ছোট ফাঁস। আর এর মাছগুলো দেখুন, এদেরকে বলা হয় আমোদি মাছ বা রুলি মাছ। দেখুন এ ছাড়িয়ে আছে, ছাড়িয়ে রেখেছে। এদিকে দেখুন বরফ আছে, বরফ পুরো রেখেছে, ভেঙে ভেঙে দেওয়া হবে। দেখুন কত সুন্দর করে জাল মাছ ছাড়াচ্ছে। দেখুন জালের প্রতিটা জালের ফাঁসে ফাঁসে মাছ বেঁধে আছে, দেখতে পাচ্ছেন? দাদা মাছের দাম কেমন এখন? আমুদি 100 টাকা কিলো। আমার নৌকা তো বেরিয়ে গেছে নাকি? কখন গেছিলেন ফিশিং এ? সকালে। কত কতগুলো মাছ হয়েছে মনে হচ্ছে? 2 ক্যারেট, মানে 80 কিলো নাকি? 80 কিলো মাছ 100 টাকা করে কিলো, বুঝতে পারছেন? ৮,০০০ টাকা প্রায় দাম, দেখেছেন? কত সুন্দর করে একদম টাটকা মাছ এখানে এনে ছাড়ানো হচ্ছে, দেখেছেন? সকালবেলা গেছে আর এই দুপুরের দিকে, মানে এখন 12টা বাজে, এই সময় ফিরে আসছে, দেখেছেন? 100 টাকা কিলো আমুদি, পুরো বড় বড় আমুদি পেয়ে একদম টাটকা, দেখেছেন? দেখুন জালে কিভাবে মাছ ছাড়িয়ে মাছ বাজি থাকে, দেখুন। দেখুন উঁচু করেছে, দেখুন পুরো সব প্রতিটা ফাঁসে ফাঁসে মাছ রেল লেগে আছে, দেখতে পাচ্ছেন? ছাড়িয়ে পারেনি, তার জন্য এখানে ডাঙায় নিয়ে এসছে মাছ ছাড়ানোর জন্য। সুন্দরভাবে ছাড়াচ্ছে, দেখেছেন? 6 জন মানুষ মাছ ছাড়াচ্ছে, আর পাশে সব নৌকা বেরোনোর জন্য এটা ওটা চেঞ্জ করছে, নৌকা বেরোচ্ছে, বরফ নিচ্ছে, অনেকে মাছ নামাচ্ছে। তো এখানে অনেক মাছ নেমেছে, তো আপনাকে আপনাদের এই আমোদি মাছটা দেখাচ্ছি আজকে, দেখেছেন? সুন্দরভাবে মাছ ছাড়াচ্ছে, 80 কিলো মাছ পেয়েছে, মানে 2 ক্যারেট। ওই যে ক্যারেট ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই যে চৌকো মতন বাক্স, ওটাকে বলা হয় 1 ক্যারেট। 1 ক্যারেটে মিনিমাম 40 কিলো মাছ রাখা হয় আমাদের হিসাবে, তো 2 ক্যারেট মানে 80 কিলো, দেখছেন? তো এই ছিল আজকের ভিডিও। অন্য কোনো ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন, জলে ভাসবে মা, আর ভালো থাকবেন, দেখছেন? চলুন আর একবার মাছটাকে দেখিয়ে দিই, এরকম ছাড়িয়ে ছাড়িয়ে রেখেছে, জাল থেকে ছাড়িয়ে রেখেছে, পুরো জালে বেঁধে আছে, দেখুন। টাটা, ভালো থাকবেন।